ওয়েলকাম ব্যাক টু স্পোর্টস নিউজ। তো ইন্ডিয়া যে কিংস কাপ খেলতে যাচ্ছে তোমরা সবাই জানো, তো সেটারই টিম সিলেক্ট হয়ে গেছে, যে পুরো ফুল স্কোয়াডটা অ্যানাউন্স করে দেওয়া হয়েছে। তো সেটার একটা খুব ভালো নিউজ আছে, তো সেই নিউজটা দেবো আজকে। তো দেখে নাও নিউজটা কী আছে। তোমরা সবাই জানো যে জবি জাস্টিন আমাদের ইস্ট বেঙ্গল টিমে যে ফেভারিট স্ট্রাইকার ছিল এই সিজনে, সেই জবি জাস্টিন কিন্তু ইন্ডিয়ান টিমে অ্যানাউন্স করা হয়েছে নাম, কারণ ইন্ডিয়া কিংস কাপ খেলতে যাচ্ছে থাইল্যান্ডে। তো সেটার জন্য ফরওয়ার্ড লাইনে জবি জাস্টিনকে নেওয়া হয়েছে যে যে লালপেক লোহার বদলে, কারণ যে যে লালপেক লোহার অনেকটা ইঞ্জুরিতে চলছে, তো সেই কারণে জবি জাস্টিনকে নেওয়া হয়েছে। কিন্তু জবি জাস্টিনও আশাবাদী ছিল এই বিষয়ে যে তা সে ইন্ডিয়ান টিমে হয়ে খেলতে চায়। তো আমরা জানতাম সবাই যে ইস্ট বেঙ্গলের ছেড়ে এটিকেতে জয়েন করেছে জবি জাস্টিন, তো আমরা ভেবেছিলাম এটিকেতে খেলার পর বা এটিকে খেলার সময় হয়তো ইন্ডিয়ান টিমে চান্স পেতে পারে। তো তার আগেই একটা চমক হয়ে গেল, খুব ভালো খবর জবি জাস্টিনের জন্য, কারণ জবি জাস্টিন এত বছর যা খেলেছে, আমরা দেখেছি আগের বছর যে কলকাতা লিগ হলো সেখানেও কিন্তু জবি জাস্টিন অতটা ফর্মে ছিল না, কারণ দেখতাম অনেক বল পেত সেটা গোলে কনভার্ট করতে পারতো না, কিংবা মিস পাস হতো, কিংবা ঠিকঠাক গোলে শট ছিল না। কিন্তু আমরা যখন দেখলাম যে ইস্ট বেঙ্গলের নতুন কোচ আসলো আলেজান্দ্রো মেনেন্দেস গার্সিয়া, উনি আসার পরে কিন্তু জবি জাস্টিনের খেলায় একটা আমূল পরিবর্তন লক্ষ্য করা যায়। তো সেটার থেকে আমরা হয়তো ভেবেছিলাম যে এফসি এশিয়া কাপ যেটা হলো, তো সেটাতে হয়তো জবি জাস্টিন চান্স পেতে পারে, তো সেটা হয়নি, কারণ তার আগেও অনেকটা রিক্স হয়ে যাচ্ছিলো। কিন্তু সেই সিজনেও কিন্তু জবি জাস্টিন অনেক ভালো খেলছিল, কারণ ডার্বি হয়েছিল, সেই ডার্বি ম্যাচে কিন্তু গোল দিয়েছিল, কারণ এফসি এশিয়া কাপের আগে কিন্তু ডার্বি ম্যাচটা হয়েছিল, ফার্স্ট ডার্বি যেটা হয়েছিল। তো কলকাতা লিগের থেকে আই লিগে কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে জবি জাস্টিন। তো এখন জবি জাস্টিন এটিকেতে সাইন করেছে, তো আমরা সবাই ভেবেছিলাম এটিকেতে গেলে কোনো ইন্ডিয়ান স্ট্রাইকার হিসেবে জবি জাস্টিন অসাধারণ পারফরমেন্স করবে। তো বলবন্ত সিংও চান্স পেয়েছে, সুনীল ছেত্রী তো আছে আমাদের ক্যাপ্টেন, আর জবি জাস্টিন আছে, সুমিত পাশি আছে। তো এই আজকের নিউজ, একটা ছোট্ট নিউজ। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাপোর্ট করো, আর কিংস কাপ দেখো সবাই, থাইল্যান্ডে যেটা হবে কিংস কাপ ইন্ডিয়ান টিমের। তো এই ছিল আজকের নিউজ, ব্যাস এইটুকু, টাটা।